যুক্তরাষ্ট্র নিউজে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, সাথে আছে আমি আহাদ চৌধুরীবাবু। অন্যান্য ইউরোপীয় দেশগুলো যেমন বেলজিয়ামের পর এবার ফ্রান্স হালাল মাংসের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। প্যারিসের শহরে একটি হালাল সুপার মার্কেটে মদ ও শুকুরের পণ্য বিক্রি করতে বাধ্য করা হয়েছে। ফ্রান্সের মুসলিম নেতারা পবিত্র রমজান মাসের আগে ইসলামী নীতিমালা অনুসারে পোলট্রি পশু জবাই নিষিদ্ধ করার সাম্প্রতিক সিদ্ধান্তের সমালোচনা করেছেন। প্যারিস মসজিদের পরিচালকগণ এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে ফরাসি কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিটি দেশের বিশাল মুসলিম সম্প্রদায়ের কাছে একটি নেতিবাচক বার্তা প্রেরণ করে। নতুন নিয়মের অধীনে 2021 সালের জুলাই থেকে ফ্রান্সে পোলট্রি পশুর ইসলামিকভাবে জবাই নিষিদ্ধ করা হবে। ইতিমধ্যে মুসলিম ধর্মীয় নেতারা তাদের প্রতিবাদ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে জানিয়েছেন, কিন্তু কোনো ফল পাননি। যৌথ বিবৃতিতে তা বলা হয়েছে, বিবৃতিতে বলা হয় অবাধে তাদের ধর্ম চর্চা করতে বাধা প্রদান করা হচ্ছে, এটি একটি মারাত্মক বাধা। তারা মৌলিক অধিকার পুনরুদ্ধারের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন। এদিকে ফ্রান্সে হালাল মাংস নিষেধ করা হলেও ব্রিটেনের কোটিপতি দুই ব্রিটিশ মুসলিম ভাইয়ের ইচ্ছা এবার পূরণ হতে চলেছে। চেন শপ আসদার মালিক, তাদের স্বপ্ন ইংল্যান্ডে দৃষ্টিনন্দন একটি মসজিদ নির্মাণ করা। তাদের সেই স্বপ্ন পূরণে বাধা রইল না আর। উত্তর পশ্চিম ইংল্যান্ডে তাদের স্বপ্নের সেই মসজিদের নকশা অনুমোদন করেছে প্রশাসন। $5 মিলিয়ন বা প্রায় 60 কোটি বাংলাদেশি টাকা খরচ করে মসজিদ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছিলেন ওই বিলিয়নার বাইরা। তবে শুরুতে এটি বাধার মুখে পড়েছিল, শেষ পর্যন্ত প্রকল্পটি বাস্তবের অনুমতি দেওয়া হলো। প্রকল্পের বিরুদ্ধে উত্থাপিত 21টি সমস্যা সমাধানে রাজি হয়েছেন এই প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ইসা ফাউন্ডেশন। তারপর স্থানীয় কাউন্সিল এতে অনুমোদন দিয়েছে। কাউন্সিলর ফিল্ডে বলেন, এটি একটি চিত্রাকর্ষক স্থাপনা হবে যা শহরের ভাবমূর্তি বাড়িয়ে তুলতে পারে। পুরনো একটি বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রকল্পটি বাস্তবায়ন হবে। মসজিদ নির্মাণের অনুমতি চাওয়ার পরে এ বিষয়ে প্রশ্ন তুলেছিলেন লিবারাল ডেমোক্রেটিক কাউন্সিলর পল ব্রাউন। তিনি মসজিদের মিনারগুলো উচ্চতা নিয়ে উদ্বেগ জানান এবং আজানের ফলে হট্টগোলের সৃষ্টি হবে বলে অভিযোগ করেন। তবে প্রকল্প ব্যবস্থাপক গ্যাভিন প্রেসকট বলেন, প্রস্তাবিত 29 মিটার উঁচু মিনার স্থানটি দুটি গির্জার সঙ্গে বিদ্যমান টাওয়ারগুলির মতোই, এছাড়া আজানের শব্দ সীমাবদ্ধ রাখা হবে। কাউন্সিলের নেতৃত্ব থাকা রিলে বলেন, এটি সাধারণ কোনো মসজিদ হবে না, বরং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গেটওয়ে এবং ল্যান্ডমার্ক ভবন হবে। ইসলামিক স্থাপত্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটাবে এই মসজিদটি। এটি এমন এক জায়গায় হচ্ছে যেখানে বৈচিত্র্য প্রকাশ করবে, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা মিশে রয়েছে। আরও জানা গেছে, মসজিদের পাশে মোড়ের সুরক্ষা বাড়ানোর জন্য এবং সড়কের নিরাপত্তা ঝুঁকি হ্রাস করতে £3 লাখ দেবে ইসা ফাউন্ডেশন। এডিটর নিউজ আজকে এই পর্যন্তই, আমাদের সাথে থাকুন।